আজকে এই সংগঠনের সভাপতি আছে, কালকে আমি নিশ্চয়ই সামনের বার থাকবো না, তবে আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমরা সবাই যদি একসাথে দাঁড়াই এই খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, যেটা আমরা চেষ্টা করেছি অনেকদিন ধরে, আমাদের এখানে মধু আছেন, এখানে আমাদের মধুদা আছে, তারপরে আমাদের দাদা আছেন, আশিস আছেন, এখানে অনেক অনেকগুলো সংগঠন, অনেকগুলো কর্মী, তারা এই কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তাদের সেই চেষ্টার উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। সুতরাং আমি প্রত্যাশা করবো যে তারা আমাদের সাথে থাকবেন, আমরা সবাই একসাথে আমরা খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম 10টা জেলার এই বিরাট সংগঠনকে, এই বিরাট অঞ্চলের সাংবাদিকদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। শুধু আমরা যদি দাঁড়িয়ে থাকি এতেই কিন্তু আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে। আমি সবাইকে চাইবো আমরা একসাথে হয়ে আরো এই সংগঠনকে আরো এগিয়ে নিই, এটাই আমার প্রত্যাশা। আপনাদের কাছে আমার সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই এসেছেন।